हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल। এই ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে টেক্সট বইয়ের বাইরের 20টি শর্ট কোশ্চেন করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। √448কে মিশ্র করণীতে প্রকাশ করলে হবে 8√7, 4√7, 7√8, 5√6। তা দেখো, √448কে মিশ্র করণীতে প্রকাশ করলে কত হবে। তা প্রথমে তোমরা 448কে ভেঙে দেবে, এটা দুই দিয়ে যাবে, দুই দুই চার, চার হবে 224, তারপর আবার দুই যাবে, দুই হচ্ছে 112, আবার দুই যাবে 56, দুই 28, দুই 14, দুই 7। তা দেখো 448টা কত হচ্ছে, কটা দুই হচ্ছে দেখে নাও, 1 2 3 4 5 6, ছটা দুই, ছটা দুই লিখবে, গুণিত 7। দেখো এটা রুট করলে কি হবে, দুটো দুই একটা দুই বাইরে বেরোবে, এখানে দুটো দুই একটা দুই বাইরে বেরোবে, এখানে দুটো দুই একটা দুই বাইরে বেরোবে। তাহলে কত হবে, √448 সমান হয়ে যাবে 2 × 2 × 2, আর √7টা ভিতরে রয়ে যাবে, তাহলে কত হচ্ছে 8√7। তাহলে দেখো √448 সমান কত হচ্ছে, 8√7। তাহলে কোন উত্তরটা হবে, অপশন এ, 8√7। তাই অ্যান্সার হচ্ছে এ, 8√7। এরপর অঙ্ক দেখো, x + y = √5 এবং x - y = √3 হলে 2 × x² + y² মান হবে 4 8 2√15√30। তা দেখো দেওয়া আছে x + y = √5, আর দেওয়া আছে x - y = √3, আর মান চেয়েছে 2 × x² + y². দেখো 2² বিস্কয়ারের সূত্র কি, a + b² + a - b² 2 × x² + b² সূত্র কি, a + b² + a - b². তাহলে 2 × x² + y² সমান কি হবে, x + y² + x - y². এবার x + y এর মান কত, √5 বসে দিবে, তাহলে এখানে √5² আছে, x - y এর মান √3, তাহলে এখানে √3² তাহলে কত হচ্ছে, এটা 5 হবে, √5 × √5 মানে 5, এটা 3, তাহলে উত্তর হচ্ছে 5 + 3 = 8। তাহলে কোন উত্তরটা হবে, অপশন বি, 8। তাহলে অ্যান্সার হচ্ছে বি, 8। নিচের কোনটি করণীয় নয়, 2√3, √12, √7, √9। দেখো 2√3, √12 মানে হচ্ছে 2√3, আর √7 এই তিনটে কিন্তু করণীয়, আর √9 মানে হচ্ছে √9 মানে √9 মানে কত, √9 মানে হচ্ছে √3 × √3 মানে হচ্ছে 3, এটা মূল সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা করণীয় নয়, অপশন ডি হবে, তাহলে অ্যান্সার ডি, √9। এরপর অঙ্ক, যদি √3 + √2 = x হয়, তবে √3 - √2 এর মান, চারটা অপশন দেওয়া আছে, 2/x, x/2, 1/x, 1। দেখো দেওয়া আছে √3 + √2 = x, আর মান চেয়েছে √3 - √2 এর, আর তোমরা ধরে নেবে √3 - √2 = p। এবার এটা 1 নম্বর দিয়ে দেবে, এটা 2 নম্বর, 1 নং গুণিত 2 নং, 1 নং গুণিত 2 নং, তাহলে কত হবে, √3 + √2 × √3 - √2 = কত হবে, xp। 1 নং সমীকরণ 2 নং সমীকরণ গুণ করলে কি হবে, √3 + √2 × √3 - √2 = x × p মানে সমান xp। এবার দেখো এটা সূত্র হচ্ছে a + b × a - b, এটা সূত্র হয়ে যাবে a² - b² সমান xp। তার √3² - 3, 3 - 2 সমান হচ্ছে xp, তাহলে 1 = হচ্ছে xp। তাহলে আমাদের p সমান বের করতে হবে, তাহলে p সমান কত হবে, p সমান হয়ে যাবে 1/x, তাহলে p এর মান হচ্ছে 1/x। এবার p এর মান কত ধরেছিলাম, √3 - √2 ধরেছিলাম, তাহলে √3 - √2 সমান কত, 1/x, তাহলে উত্তর হচ্ছে 1/x, অপশন সি, 1/x, তাহলে অ্যান্সার হচ্ছে সি, 1/x।
এর পরের অঙ্ক এক্স ইজ ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট সিক্স হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হবে, চারটে অপশান দেওয়া আছে, টু রুট সিক্স, রুট সিক্স, টু রুট সেভেন, রুট সেভেন। তা দেখো এখানে এক্স এর মান দেওয়া আছে রুট সেভেন প্লাস রুট সিক্স, মান চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স এর মান পেয়ে যাচ্ছি কিন্তু ওয়ান বাই এক্স এর মানটা পাচ্ছি না। তাহলে প্রথমে আমরা ওয়ান বাই এক্স এর মানটা বের করে নেবো। তাহলে এক্স ওয়ান দেওয়া আছে রুট সেভেন প্লাস রুট সিক্স, অতএব ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স কত হবে, ওয়ান বাই এটা মানটা বুঝে দেবো, এক্স এর মানটা রুট সেভেন প্লাস রুট সিক্স। এবার দেখো এখানে হর থেকে করণীয় নিরসন করতে হবে, তাহলে এর করণীয় নিরসন উৎপাদক কত, রুট সেভেন মাইনাস রুট সিক্স। হরটা যেহেতু রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে গুণ হচ্ছে, লবটা রুট সেভেন মাইনাস রুট সিক্স দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স। এটা দেখো সাত মাইনাস ছয় হচ্ছে এক হচ্ছে, তাহলে কত ওয়ান বাই এক্স কত হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স। আচ্ছা মান চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স এর মান কত, রুট সেভেন প্লাস রুট সিক্স, এক্স এর মান হচ্ছে রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স মান কত বেরিয়েছে রুট সেভেন মাইনাস রুট সেভেন মাই সরি রুট সেভেন মাইনাস রুট সিক্স, তাহলে প্লাস রুট সিক্স মাইনাস রুট কেটে যাচ্ছে, রুট সেভেন প্লাস রুট সেভেন কত হবে টু রুট সেভেন, তাহলে উত্তর হচ্ছে টু রুট সেভেন, অপশান সি টু রুট সেভেন, তাহলে এর অ্যান্সার হচ্ছে সি টু রুট সেভেন। এরপর শূন্যস্থান পূরণ করো, প্রথম কোশ্চেন দেওয়া আছে দুটি পরস্পর অনুবন্ধীকরণী গুণ করলে সর্বদা ড্যাশ সংখ্যা হবে। দেখো দুটি পরস্পর অনুবন্ধীকরণী গুণ করলে সর্বদা মূলদ সংখ্যা হবে, এখানে কী হবে মূলদ, যেমন ধরো টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি, এই টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি পরস্পর অনুবন্ধীকরণী, দেখো এদের গুণ করলে কিন্তু একটা মূল সংখ্যা হবে, টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি পরস্পর কি অনুবন্ধী করণী, তো গুণ করা যদি হয় এটা টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে চার মাইনাস তিন সমানে এটা এটা হচ্ছে মূল সংখ্যা, তাহলে দুটি পরস্পর অনুবন্ধীকরণী গুণ করলে সর্বদা মূলদ সংখ্যা হবে। এরপর দেখো এর মান নির্ণয় চেয়েছে, শূন্যস্থানে কত হবে মানটা নির্ণয় করতে হবে, তো রুট ঊনপঞ্চাশ মানে কত সাত, তাহলে উনত্রিশ প্লাস সাত যোগ করলে ছত্রিশ, ছত্রিশ মানে ছয়, তাহলে ছয় সাথে আবার উনিশ যোগ হবে, উনিশ ছয় কত পঁচিশ, রুট পঁচিশ মানে পাঁচ, পাঁচ প্লাস এগারো মানে রুট ষোলো হচ্ছে, রুট ষোলো মানে চার, তাহলে চার প্লাস পাঁচ মানে নয়, রুট নয়, নয় মানে কত হবে তিন, দেখো রুট ঊনপঞ্চাশ মানে কত সাত, তার সাথে উনত্রিশ যোগ করো ছত্রিশ, উনত্রিশ প্লাস সাত ছত্রিশ, রুট ছত্রিশ মানে ছয়, তার ছয়ের সাথে আবার উনিশ যোগ হবে, উনিশ ছয় পঁচিশ, রুট পঁচিশ মানে পাঁচ, পাঁচের সঙ্গে এগারো যোগ করো ষোলো, তাহলে রুট ষোলো মানে চার, তাহলে পাঁচ প্লাস চার মানে কত নয় রুট, রুট নয়, এর আগে রুট দেওয়া আছে পাঁচ প্লাস চার কত রুট নয়, রুট নয় মানে কত থ্রি, তাহলে শূন্যস্থানে হবে থ্রি। এরপর রুট পঞ্চাশ এবং রুট দুশো যোগ করলে হবে ড্যাশ, দেখো প্রথমে রুট পঞ্চাশকে ভেঙে দিবে প্লাস রুট দুশো দুটো ভেঙে দিতে হবে, তাহলে কত কত হবে রুট পঞ্চাশ মানে আছে পাঁচ, পাঁচ পাঁচে পঁচিশ, দুই পঞ্চাশ, রুট পঞ্চাশ হয়ে গেল দুশো, পাঁচ পাঁচে পঁচিশ, পঁচিশ চার একশো ইন্টু দুই দুশো, তা রুট পঞ্চাশকে ভেঙে দিবে পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই, আর রুট দুশো কত পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত দুই। এবার দেখো এখানে দুটো পাঁচ আর একটা পাঁচ বাইরে বেরোবে, তাহলে কত হবে ফাইভ রুট টু, দুইটা দুটার ভিতরে আছে প্লাস এখানে ধরো একটা পাঁচ দুটো পাঁচ একটা পাঁচ বাইরে বেরোবে, দুটো দুই একটা দুই, তাহলে পাঁচ ইন্টু দুই দশ, দশ রুট টু একটা দুই, সিঙ্গেল আছে সেহেতু রুটের মধ্যে রয়ে যাবে, তাহলে ফাইভ রুট টু প্লাস টেন রুট টু যোগ করলে হয়ে যাবে কত পনেরো রুট, তাহলে শূন্যস্থানে কত হবে রুট পঞ্চাশ এবং রুট দুশো যোগ করলে হবে পনেরো রুট টু। এরপর দেখো ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এর সঙ্গে ড্যাশ যোগ করলে মূল সংখ্যা, দেখো যদি এর সাথে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি যোগ করা হয় তাহলে কিন্তু এটা মূল সংখ্যা হয়ে যাবে, তাহলে দেখো ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি তার সঙ্গে যদি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি যোগ করা হয় কত হচ্ছে, এটা সঙ্গে করে দেবে টু মাইনাস রুট থ্রি
इंटू टू प्लस रूट थ्री তাহলে এখানে হবে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি। দেখো এখানে প্লাস রুট থ্রি মাইনাস থ্রি কেটে যাচ্ছে, তাহলে দুই প্লাস দুই মানে চার, আর নিচটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে চার বাই চার মাইনাস তিন সমান চার বাই চার বাই এক মানে চার, তাহলে চার হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করতে হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি, যোগ করলে সেটা কী হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে। যদি এম ইজ ইকুয়াল টু রুট এন বাই এন প্লাস বি হয় তবে এন এর মান এম ও বি এর আকারে প্রকাশ করলে হবে ড্যাশ। দেখো দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু রুট এন বাই এন প্লাস বি, এখান থেকে এন সমান কত হবে বের করতে হবে, তাহলে প্রথমে রুটটা যদি তুলতে হয় কী করতে হবে বড় করে দেবে, উভয় পক্ষকে বড় করে দেবে, এখান থেকে রুটটা তুলে নিতে হবে, রুট তুলতে হলে কী করতে হবে উভয় পক্ষকে বর্গ করে নিতে হবে, তাহলে কত হবে এটা হয়ে যাবে এম স্কোয়ার আর এটা হয়ে যাবে এন বাই এন প্লাস বি, উভয় পক্ষকে বর্গ করে পাই। তা দেখো এটা বড় করলে কত হবে এম স্কোয়ার আর এটা বড় করলে হয়ে যাচ্ছে রুটটা উঠে যাবে এন বাই এন প্লাস বি। এবার দেখো কোনা ফলিগুণ করে এন ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এন প্লাস বি এম স্কোয়ার, দেখো এন ইজ ইকুয়াল টু বের করতে হবে কত, এন সমান কত হবে নির্ণয় করতে হবে, তাহলে এনটা বাম দিকে নিয়ে আসবে সমান চিহ্নে, এন মাইনাস এম স্কোয়ার এন ইজ ইকুয়াল টু বি এম স্কোয়ার। এবার এখান থেকে এন কমন নিয়ে নেবে কত হবে ওয়ান মাইনাস এম স্কোয়ার ইজ ইকুয়াল টু বি এম স্কোয়ার বা এন সমান বি এম স্কোয়ার বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার, এটা নিচে নেমে যাবে তাহলে এন সমান কত হচ্ছে বি এম স্কোয়ার বাই, তাহলে এন সমান হচ্ছে বি এম স্কোয়ার বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার, তাহলে শূন্যস্থানে কত হবে এন ইজ ইকুয়াল টু বি এম স্কোয়ার বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার, এন সমান হবে বি এম স্কোয়ার বাই ওয়ান মাইনাস এম স্কোয়ার। এরপর সত্য মিথ্যা উল্লেখ করো, দুটি করণীর গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা হবে, দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে, দুটি করণীর গুণফল সর্বদা মূলদ সংখ্যা এটা মিথ্যা হবে, দেখো রুট টুর সঙ্গে যদি রুট টু গুণ করা হয় এটা হচ্ছে টু, এটা মূলদ সংখ্যা হচ্ছে ঠিকই, রুট টুর সাথে রুট টু গুণ করে কথা হচ্ছে টু, এটা মূলদ সংখ্যা, আবার কিন্তু রুট টুর সাথে রুট থ্রি গুণ করলে দেখো এটা হয়ে যাচ্ছে রুট সিক্স, এটা অমূলদ সংখ্যা। দেখো রুট টু গুণিত রুট টু টু এটা মূলদ সংখ্যা হচ্ছে ঠিকই, কিন্তু রুট টু গুণিত রুট থ্রি এটা রুট সিক্স, এটা অমূলদ সংখ্যা হচ্ছে, তাহলে সর্বদা মূলদ সংখ্যা হচ্ছে না। সেরকমভাবে দেখো টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি যদি গুণ করা হয় এটা মূলদ সংখ্যা হবে, কিন্তু টু প্লাস রুট থ্রি আর ফাইভ প্লাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি ফাইভ প্লাস থ্রি গুণ করলে কিন্তু এটা অমূলদ হবে, তাহলে মূলদ সংখ্যা হচ্ছে আর অমূলদ সংখ্যা হচ্ছে, দুটি করণীয় গুণ করলে মূলদ সংখ্যা হচ্ছে আবার দেখো অমূলদ সংখ্যাও হচ্ছে, কিন্তু এখানে কোশ্চেনে কী দেওয়া আছে দুটি করণীর গুণফল সর্বদা বলছেন মূলদ সংখ্যা, তাহলে সর্বদা মূলদ সংখ্যা হবে না, এটা হবে মিথ্যা। এরপর দেখো দুটি সদিশ করণীর মধ্যেই যোগ বা বিয়োগ সম্ভব, দেখো দুটো সদিশ করণীয় টু রুট তিন আর একটা থ্রি রুট তিন, দেখো এটা অমূলদ অংশটা সেম আছে, এখানে রুট তিন আছে এটা রুট তিন আছে, দেখো এখানে অমূলদ অংশ কত রুট তিন, এখানে অমূলদ অংশ রুট তিন, তাহলে দুটো সদিশ করণীয় তাহলে যোগ করো তাহলে টু রুট তিন প্লাস থ্রি রুট তিন যোগ করে ফাইভ রুট তিন, তা যোগ হচ্ছে আবার টু রুট তিন মাইনাস থ্রি বিয়োগ করলে কত হবে দেখো মাইনাস রুট তিন, তাহলে যোগও সম্ভব হচ্ছে আবার বিয়োগও সম্ভব হচ্ছে, তা দুটি সদিশ করণীয় যোগ বিয়োগ দুটোই সম্ভব হচ্ছে, তাহলে এটা কী হবে সত্য। এরপর দেখো রুট আটচল্লিশ এবং রুট কুড়ি সদিশ করণীয়, তা রুট আটচল্লিশকে প্রথমে তোমরা ভেঙে দেবে কত হবে এটা দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন, তাহলে দুটো দুইয়ের একটা দুই বাইরে বেরোবে, দুটো দুইয়ের একটা দুই, তাহলে এখানে দুই গুণিত দুই বেরোচ্ছে চার হচ্ছে বাইরে বেরোবে, চার ইন্টু রুট তিনের ভেতরে রয়ে যাবে, তাহলে ফোর রুট তিন হচ্ছে,
আচ্ছা রুট কুড়িকে ভেঙে দেবে, রুট কুড়ি ভাঙলে কত হবে? 2 × 2 × 5, তাহলে দুটো দুইয়ের একটা দুই বাইরে বেরোবে, কত হচ্ছে 2√5। দেখো 4√3 এর মূলদ অংশ 4 আর অমূলদ অংশ √3, এখানে মূলদ অংশ 2, অমূলদ অংশ √5, অমূলদ অংশ দুটো আলাদা, সেহেতু এটা সদিশকরণী হবে নি। তাহলে এটা কি হবে? মিথ্যা। আমরা জানি সদিশকরণী অমূলদ অংশ দুটি একই হয়, দেখো এখানে √3 হয়, এখানে √3 দেওয়া আছে, এখানে √5 দুটো আলাদা, সেই দুটো কি হচ্ছে? সদিশকরণী নয়। অঙ্ক √5 + √2 × √5 − √2 = 19 − x² হলে x এর মান 4। দেখো এটা সত্য না মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। তাই √5 + √2 × √5 − √2 = দেওয়া আছে 19 − x². এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা a + b × a − সূত্র হচ্ছে, এটা হয়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস b² সমান হচ্ছে 19 − x². তা √5² কত? 5। তাহলে 5 − 2 সমান হচ্ছে 19 − x² বা 3 = 19 − x². দেখো −x² সমান চিহ্নে বাম দিকে নিয়ে আসবে, তাহলে +x² হবে, x² সমান কত হবে? 19 − 3, এটা সেদিক জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে x² সমান 16 বা x সমান ±√16 হবে। অতএব x = কত হচ্ছে? ±4। তাহলে x এর মান কত হচ্ছে? ±4, কিন্তু এখানে দেওয়া আছে +4, −4 দেওয়া নেই, এখানে দেওয়া আছে +4 আর উত্তর হচ্ছে ±4, তাহলে এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। এরপরের অঙ্ক √12 এবং √25/27 সদিশ করণী, এটা সত্য না মিথ্যা আমাদের নিরূপণ করতে হবে। দেখো √12কে প্রথম তোমরা ভেঙে দেবে, √12 কত হবে? 2 × 2 × 3, দুটো দুইয়ের একটা দুই বাইরে বেরোবে, কত হবে? 2√3। আচ্ছা এটা √25/√27 লেখা যাবে, √25/27 এটা এরকম আকারে লেখা যায়। দেখো √25 মানে কত? 5। আচ্ছা √27 মানে আছে 3 × 3 × 3, তার √, তাহলে কত হবে? দুটো তিনের একটা তিন বাইরে বেরোবে, 5/3√3। এখানে দেখো মূলদ অংশ 2, এখানে মূলদ অংশ 5/3, কিন্তু অমূলদ অংশ দুটো একই আছে, দেখো এখানে √3 আছে, এখানেও √3, তো অমূলদ অংশ যদি সেম থাকে তাহলে সেটা কী হয়? সদিশকরণী হয়, তাই এই দুটো অবশ্যই সদিশকরণী হবে, তাহলে এটা কী হবে? অ্যান্সারটা সত্য। দেখো অমূলদ অংশ, এখানে অমূলদ অংশ √3, এখানে অমূলদ অংশ √3, দুটো সেম আছে, সেহেতু কী হচ্ছে? √12 এবং √25/27 কী হবে? সদিশকরণী, এটা সত্য। এর পরের অঙ্ক x = 7 + 4√3 হলে √x + 1/√x সমান কত? দেখো দেওয়া আছে x = 7 + 4√3, মান চেয়ে √x + 1/√x, x সমান দেওয়া আছে 7 + 4√3, প্রথমে আমরা √x এর মান নির্ণয় করব, তো √x এর মান নির্ণয় করতে হলে কিন্তু এটা একটা বর্গাকারে পরিণত করতে হবে, এটা পূর্ণ বর্গাকারে পাস করতে হবে, তার পূর্ণ বর্গ পাস করতে হলে কী করবে? দেখো 7টাকে ভেঙে দিতে হবে, 7টা ভাঙলে কত হবে? 4 + 4√3 + 3 লেখা হবে, দেখো 4 + 3 = 7 চলে আসছে, এটা কিন্তু সূত্র হয়ে যাবে, তা পূর্ণ বর্গ, দেখো এটা বর্গ হয়ে যাবে, এটা 2² + 2a × √3 + √3² দেখো 2² মানে 4, এটা দেখো 4√3 আর √3 মানে 3√3² তাহলে কার সূত্র হচ্ছে? 2 + √3² তাহলে x = কত হচ্ছে? x সমান হচ্ছে 2 + √3² তা √x কত হবে? √x হয়ে যাবে 2 + √3, তা √x এর মানটা পেয়ে এবার আমরা 1/√x এর মান বের করবো, তাহলে অতএব 1/√x সমান কত হবে? 1/2 + √3 হবে। এবারে এটাকে করণীয় করতে হবে, তাহলে 2 + √3 এর করণী নিরস উৎপাদক কত? 2 − √3, দিয়ে হরটা গুণ হবে, তাহলে 2 + √3 কত দিয়ে গুণ হবে? 2 − √3, যেহেতু হরটা 2 − √3 গুণ হচ্ছে সেহেতু লবটাও 2 − √3 দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে? 2 − √3, আর এটা সূত্র দেখো a + b × a − b হচ্ছে, এটা স্কোয়ার মাইনাস b²
তাহলে 2 - 3 এটা 4 - 3 তাহলে 2 - 3 তাহলে দেখো 1/√x সমান কত 2 - √3 আচ্ছা মানছে যে √x প্লাস 1/√x তাহলে √x এর মান কত 2 + √3 তাহলে এখানে বসে যাবে 2 + √3 আচ্ছা 1/√x এর মান কত 2 - √3 তাহলে 2 - √3 বসে যাবে তাহলে +√3 আর -√3 কেটে যাবে তাহলে 2 + 2 সমান কত হবে 4 তাহলে উত্তর হচ্ছে 4 এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 18 হলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কত দেখো এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান দেওয়া আছে 18 মান চেয়েছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 তাহলে ধরি এটাকে তোমরা পি ধরে নেবে ধরি এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান তাহলে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 18 দেওয়া আছে আর এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান আমরা পি ধরে নিচ্ছি এবার দেখো এবার দুটো গুণ করে দাও এদিকে বাম পক্ষ গুণ হবে এদিকে ডান পক্ষ দুটো গুণ হবে তাহলে গুণ করলে কত হবে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 18 গুণিত পি মানে 18 পি হবে তাহলে এই দুটো গুণ করবে বাম পক্ষ গুণ হবে এদিকে ডান পক্ষ দুটো গুণ হবে তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এটা সূত্র হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 18 এবার দেখো এটা হচ্ছে এক্স এর হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 18 তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 9 সমান হচ্ছে 18 প্লাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে পি সমান নির্ণয় করতে হবে তাহলে 18 পি সমান কত হবে 9 বা পি সমান হচ্ছে 9/18 9 × 2 = 18 তাহলে পি এর মান হচ্ছে হাফ এবার দেখো পি এর মানটা বসে যাবে পি এর মান কত ধরেছিলাম এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 সমান কত হচ্ছে তাহলে হাফ এ ইন্টু 2 - √3 ইজিক্যাল টু বি ইন্টু 2 + √3 ইজিক্যাল টু 1 হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত দেখো এ ইন্টু 2 - √3 ইজিক্যাল টু বি ইন্টু 2 + √3 ইজিক্যাল টু 1 দেওয়া আছে তাহলে এ ইন্টু 2 - √3 ইজিক্যাল টু 1 লিখতে পারি আমরা আর বি ইন্টু 2 + √3 ইজিক্যাল টু 1 লিখতে পারি তাহলে অতএব এ ইন্টু 2 - √3 সমান কত হবে 1 হবে এই 1 দেওয়া আছে তাহলে এখান থেকে এ সমান কত হবে এ সমান হবে 1/2 - √3 এখান থেকে হর থেকে কী হবে কর নিরসন করতে হবে তাহলে এটা কত দিয়ে গুণ হবে এটা গুণ হবে 2 + √3 দিয়ে টপ ডাউন 2 + √3 দিয়ে গুণ হবে তাহলে কত হচ্ছে দেখে নাও এটা হবে 2 + √3 এটা সূত্র হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হচ্ছে 2 + √3 বা এটা 2 স্কোয়ার মানে 4 আর -√3 স্কোয়ার মানে 3 তাহলে হচ্ছে কত হচ্ছে 2 + √3 তাহলে এর মান হচ্ছে কত 2 + √3 একইরকমভাবে বি সমান কত বের করতে হবে তা বি ইন্টু কত দেওয়া আছে 2 + √3 ইজিক্যাল টু 1 দেওয়া আছে তাহলে বি সমান কত হবে 1/2 + √3 বি ইজিক্যাল টু 1/2 + √3 এবার হর থেকে কোঅর্ডিনেশন করতে হবে তাহলে 2 + √3 এর করণের নিরস উৎপাদক কত 2 - √3 হরটা যেহেতু 2 - √3 গুণ হচ্ছে লবটাও 2 - √3 গুণ হবে তাহলে 2 - √3 আর নিষ্ট সূত্র হয়ে যাবে এটা 4 - 3 হবে তাহলে এটা হচ্ছে 2 - √3 তাহলে এর মান হচ্ছে 2 + √3 আর বি এর মান হচ্ছে 2 - √3 আচ্ছা মান চেয়েছে দেখো মান চেয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে আমরা এ প্লাস বিটা বের করে নেবো এ প্লাস বি কত হবে এর মান হচ্ছে 2 + √3 আর বি এর মান হচ্ছে 2 - √3 2 - √3 তাহলে +√3 মাইনাস কেটে যাচ্ছে 2 + 2 সমান 4 তাহলে এ প্লাস বি মান কত 4 এবার এ মাইনাস বের করবো এ মাইনাস বি কত হবে 2 + √3 বি মাইনাস আছে তাহলে -2 হবে আর মাইনাস মাইনাস +√3 হবে দেখো -2 + 2 হয়ে যায় √3 + √3 যোগ করলে কত হবে
দেখো এ প্লাস বি মান কত? চার। এ মাইনাস বি মান হচ্ছে টু রুট তিন। স্কয়ার মাইনাস বি স্কয়ার মান চেয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এর মান চার বসে দিবে, আর এ মাইনাস বি এর মান কত? টু রুট তিন। তাহলে এটা গুণ করে দেবে এইট রুট তিন। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার মান কত হচ্ছে? এইট রুট তিন। এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত? দেখো এক্স সমান দেওয়া আছে থ্রি প্লাস টু, এখান থেকে ওয়ান বাই এক্স প্রথমে মানটা বের করবে, ওয়ান বাই এক্স এর মান, তাহলে ওয়ান বাই কত হবে? থ্রি প্লাস টু রুট টু। তার নিচ থেকে কী হর থেকে কী করতে হবে? কোঅর্ডিনেশন করতে হবে। হর থেকে করণী নিরসন করতে হলে কী করতে হবে? এর করণীয় উৎপাদক দ্বিগুণ নিচটা গুণ হবে, তাহলে কত হবে? থ্রি মাইনাস টু রুট টু। যেহেতু হরটা থ্রি মাইনাস টু রুট টু দ্বিগুণ, লবটাও থ্রি মাইনাস টু রুট টু দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে? থ্রি মাইনাস টু রুট টু। আর নিচটা দেখো সূত্র হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা যাবে স্কোয়ার মাইনাস টু রুট টু এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে? থ্রি মাইনাস টু রুট টু, এটা তিন তিরিককে নয় মাইনাস, এটা দেখো দুই স্কোয়ার মানে চার, আর রুট টু স্কোয়ার মানে দুই, চার দুই আট, আর নয় মাইনাস আট হয়ে যাচ্ছে, তাহলে থ্রি মাইনাস টু রুট টু। তাহলে ওয়ান বাই এক্স মানে কত বার আসছে? থ্রি মাইনাস টু রুট টু। আর দেখো মান চেয়েছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটা সূত্র হয়ে যাবে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী সূত্র? এ প্লাস বি ইন্টু এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এটা আমার সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু বি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটাও দেখো সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হবে ইন্টু এ মাইনাস, তা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটা আমাদের বের করতে হবে, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানটা করতে বের করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হচ্ছে? দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স মান কত? থ্রি প্লাস টু রুট টু, থ্রি প্লাস টু, আর ওয়ান বাই এক্স মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু, তাহলে প্লাস টু রুট টু মাইনাস টু রুট টু কেটে যাচ্ছে, তাহলে তিন প্লাস তিন মানে ছয়। আচ্ছা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে দেখে নাও, এটা থ্রি প্লাস টু রুট টু মাইনাস, এটা হবে থ্রি মাইনাস টু, তাহলে থ্রি প্লাস টু রুট টু মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস টু রুট টু, তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে যাচ্ছে, টু রুট টু প্লাস টু রুট টু যোগ করলে কত হবে? ফোর রুট টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? সিক্স, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর রুট টু। এবার মানগুলো বসে দাও, এক্স প্লাস ওয়ান বাই এক্স মান সিক্স, তাহলে ছয় স্কোয়ার মাইনাস টু, আর এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে এ মান হচ্ছে ছয় ইন্টু এক্স মাইনাস ওয়ান হচ্ছে ফোর রুট টু, তাহলে ছত্রিশ মাইনাস দুই মানে চৌত্রিশ হবে, চৌত্রিশ গুণিত চব্বিশ রুট টু, ছয় চারে চব্বিশ, তাহলে চৌত্রিশ চব্বিশ গুণ করে দেবে এটা হয়ে যাবে আটশো ষোলো রুট টু, চৌত্রিশ গুণিত চব্বিশ রুট টু এটা গুণ করবে আটশো ষোলো রুট টু। ওয়ান বাই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট ওয়াই ইজিক্যাল টু ফাইভ এবং এক্স ওয়াই ইজিক্যাল টু একান্নয় হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমান কত? দেখো মান চেয়েছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইকে আমরা যদি সূত্র আগে লিখি স্কোয়ার প্লাস স্কোয়ার করলে কী হবে? ওয়ান বাই রুট এক্সের কী হবে? হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ান বাই রুট ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে দেখো ওয়ান বাই এক্স সমান কী হচ্ছে? ওয়ান বাই রুট এক্সের হোল স্কোয়ার, আর ওয়ান বাই ওয়াই সমান ওয়ান বাই রুট ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র হয়ে যাবে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু বি টু ইন্টু ওয়ান বাই রুট এক্স ইন্টু ওয়ান বাই রুট ওয়াই, তাহলে মানটা বসে দেবে মান কত? ফাইভ, তাহলে এটা পাঁচের স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস টু ইন্টু ওয়ান বাই এটা একসঙ্গে লিখে দিলে কত হবে? রুট এক্স ওয়াই, তাহলে রুট এক্স ওয়াই মান কত? এক্স ওয়াই মান হচ্ছে দেওয়া দেখো এখানে এক্স ওয়াই দেওয়া আছে একান্নয়, তাহলে ওয়ান বাই এক্স ওয়াই সমান কত হবে? নয় হবে, দেখো এক্স ওয়াই সমান একান্নয় তাহলে ওয়ান বাই এক্স ওয়াই সমান কত হবে? নয় হবে। এবার দেখো তাহলে এটা
এর মানটা বসে দিতে হবে 25 - 2 × √x হয়, এটা রুট নয় হবে, 1/xy সমান যদি নয় হয় তাহলে 1/√xy সমান কত হবে, রুট নয় হবে, তাহলে 25 - 2 × 3 তাহলে কত হচ্ছে 25 - 6 = 19, তার উত্তর হচ্ছে 19।